উৎসাহের সাথে মেহনত করতেছে তাদের অবস্থার পরিবর্তন খুব বেশি দ্রুত লক্ষণীয় দেখা যাইতেছে মার্কাজকে বড় করে ফেলতেছে শ্রীপাতলি মার্কাজে যারা আগে আসছে আর এখন যারা যাবে অনেক তফাত এবং হজরত মাসরাকে খুব বেশি এতের সাথে তারা পালন করতেছেন আর বাংলাদেশে ইজতেমার ব্যাপারে তাদের কিছু মানসিক কষ্ট আছে যেহেতু হজরত জি আসবেন না বা এইরকম তারা কনফার্ম না এই কারণে তারা কিছু আসতে চায় না এরকম আর কি তারপরেও শাহাদাতরা আসছিল আমরাও বলা কয়া করছি তো তারা মোটামুটি সম্মত আছে যে কিছু জামাত পাঠাবে আবার এর মধ্যে শোনা গেল যে চৌষট্টিটা জেলার জন্য নাকি জামাত পাঠাবে এরা তো অমুমি সাথীরা তখনই আসবে যখন ওদের সুরাহাত শ্রীপাতালিং থেকে এলান দিয়ে দিবে আসার জন্য তখন চলে আসবে ইনশাল্লাহ এমনি আমরা ওইখানে চার মাস তারপর নিজস্ব নিজে দেশে পায়ত সফর নগদ জামাত বড় মজমা করা এগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে চলে গেছে বাঙালিদের বড় বড় কমিউনিটি ছিল এখানেও মেহনত করা হয়েছে ইন্দোনেশিয়াতে আমরা জরুক মার্কাস থেকে আমরা ওয়েস্ট জাভাতে সময় লাগাই তো ওয়েস্ট জাভাতেও আমরা কিছু হরকত করছি মালয়েশিয়াতে যেমন ভাষাগত সুবিধা ছিল ইন্দোনেশিয়াতে ঠিক ওই ধরনের ভাষাগত সুবিধা আমরা ওই ধরনের পাই নাই আরবি উর্দু বা ইংলিশের মোতারজিম ওই ধরনের সহযোগিতা পাওয়া যায় নাই তারপরেও আলহামদুলিল্লাহ যৎসামান্য যা হচ্ছে ভালো হয়েছে বাংলাদেশে তারা বেশ কয়েকটা নগদ জামাত আমরা তখনই তৈরি করছি তারা ইজতেমার উদ্দেশ্যে আসবেন ইনশাল্লাহ তারাও বেশ নিজের এলাকায় নিজের দেশের মধ্যে সফর করতেছেন এবং সর্বোপরি তারাও আসার চেষ্টা করতেছেন ইনশাল্লাহ আর কাম্বাডিয়া কাম্বাডিয়া উনিশশো নব্বইয়ের পরে যুদ্ধ থেকে মুক্ত হওয়ার পরে তাদের কাজ মার্শাল্লাহ উল্লেখযোগ্য খুব বেশি গোছানোভাবে আগাইতেছে মার্শাল্লাহ তো যেহেতু দেশটা যুদ্ধোত্তর অবস্থায় আছে সেই হিসেবে একটু অর্থনৈতিক দুর্বল কাজের মধ্যে আমার সাল্লা তর্কি আসতেছে যেহেতু ম্যাজরিটি এখানে হলো বুদ্ধিস্ট আর মাইনরিটি হইল মুসলমান তারপর মুসলমানদের মধ্যে বেশ ইউনিটি আছে পায়তল জামাত তারা আমাদের তস্কিলের দ্বারা নিজেদের মধ্যে আমরা এই এক মাসের মধ্যে দুইটা তিনটা জামাতকে বের করা হয়েছে এবং কিছু কম্বোডিয়ান সাথী কাকরেলের মানে আমাদের ঢাকাতে আছেন এখনও আরও কিছু যাওয়ার পসিবিলিটি ছিল কিন্তু আসতে পারতেছে না কারণ জানুয়ারিতে তাদের ওদের পুরানাদের জোর এবং মার্চে ওদের দেশে ইজতেমা যেই কারণে জিম্মাদার সাথীরা তারাও বের হয়েছে আল্লাহ রাস্তায় এটা নিয়ে সারা দেশের মধ্যে তারা হরকত লাগাইতেছে যাতে তাদের পুরানাদের জোর এবং ইজতেমা সফল হয় যেই কারণে কম্বোডিয়া থেকে আমরা সেই ধরনের সাথী হতে ইজতেমাতে পাবো না যারা গেছে হয়তো তাদের কি পাবো এই হলো সংক্ষিপ্ত মোটামুটি কারগুজারি আমাদের জামাতের সাথীরা সবাই ভালো আছেন জর্মিলের মধ্যে আছে আমরা সাত সাথী তো বিশ তারিখ রাতে ইনশাল্লাহ আমরা গুলিস্তান পৌঁছে যাব আসা হয় ইনশাল্লাহ আলাইকুম আলাইকুমুল্লাহ